রেগা শ্রমিকদের সঙ্গে সিআইটিইউকে সম্পর্ক স্থাপনের কথা বললেন বিরোধী দলনেতা মানিক সরকার। সিআইটিইউর দুদিন ব্যাপী সম্মেলনের সমাপ্তি হয় রবিবার। দ্বিতীয় দিনে প্রতিনিধি অধিবেশনে বক্তব্য রাখেন বিরোধী দলনেতা মানিক সরকার। আলোচনা করতে গিয়ে তিনি বিভিন্ন বিষয় তুলে ধরেন। তিনি বলেন, রেগা শ্রমিকদের মধ্যে বড় অংশই গরিব এবং নিম্নবিত্ত অংশের মানুষ। তারা দারুণ ভাবে আক্রান্ত হচ্ছে বলে অভিযোগ করেন মানিকবাবু। রেগা শ্রমিকদের সঙ্গে সিআইটিইউকে সম্পর্ক স্থাপন করতে হবে। কাজে এটাকে সুসংগত করার জন্য তার মতাদর্শ কিছু ভিত্তি, ওই নদী পারাপারের সময় মাঝি যেমন রাতের অন্ধকারে বাড়িতে যাওয়ার সময় একটা মাস্তুলের মধ্যে নৌকা বেঁধে রেখে যায়, সকালে এসে সেখান থেকে ছুটিয়ে আবার নৌকা চালায়। ওই মাস্তুলটা যদি ভালোভাবে পুঁতা না হয়, সকালবেলা এসে দেখে মাস্তুলও নাই নৌকাও নাই, এরকম যাতে না হয়, তার জন্য তার মতাদর্শগত ভিত্তিটাকে শক্ত পুক্ত করতে হবে। এই শক্ত মিলিয়ে কিন্তু সিআইটিইউকে দেখতে হবে। সিআইটিইউ যে কোনো গণসংগঠনের মতো না, আলাদা, এটা মাথায় রাখতে হবে। কাজে এদিক থেকে এই বিষয়টা দেখার দরকার আছে। এখানে যে বিষয়টা আমি আরেকটা বিশেষ করে জোর দেব, এই যে আপনার গ্রামের মধ্যে যারা কাজ করছেন, রেগার কাজ করছেন, কার্ড হোল্ডার যারা আছেন, তার একটা ছোট্ট অংশ বাদ দিলে পরে বড় অংশটাই গরিব নিম্নবিত্ত অংশের মানুষ, দারুণ ভাবে তারা আক্রান্ত হচ্ছে, ভীষণ ভাবে তারা আক্রান্ত হচ্ছে। সেইটুকু তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে হবে। এটা কৃষক সভা খেতমজুর উপর ছেড়ে দিয়ে বসে থাকলাম, তারা গ্রামে আছেন, এটা আমাদের কিছু নাই, আমাদের সঙ্গে তো তারা নাই, এইভাবে ভাবলে কিন্তু নতুন মানুষকে কাছে আনতে হবে, সঙ্গের লোককে সংহত করতে হবে। মানিকবাবু বলেন, শ্রেণীগত যে দৃষ্টিভঙ্গি, এটাকে খোলধার করা, উন্নত থেকে উন্নততর করা, এর অর্থ হচ্ছে বন্ধু এবং শত্রুর মধ্যে ফারাক চিনতে সাহায্য করা। বেশি দূর যাওয়া যাবে না, লক্ষ্যে পৌঁছে যাবে না, মুখে স্লোগান দেওয়া যাবে, সাম্রাজ্যবাদ নিপাজাত, পুঁজিবাদ ধ্বংস হোক, সমাজবাদ কায়েম করো, এটা স্লোগান থাকবে। কাজে এই যে জায়গাটা, এই জায়গাটার মধ্যে এই পরিবর্তনের মানে যেটা পরিমণ্ডল তৈরি করলো, তার থেকে কিন্তু এই শিক্ষাটা আমাদের নিতে হবে। এই শিক্ষাটা যদি আমরা না নিতে পারি তাহলে কিন্তু অসুবিধা হয়ে যাবে। দেখা গেল কি, বামফ্রন্ট সরকার আসা আগে থেকে যারা সিআইটিইউ করতেন, হয়তো ছোট ছোট সংগঠন, সংখ্যায় কম ছিল, একটু বয়স হয়েছে, তারা কেউ পতাকা ছাড়েননি, তারা কেউ সংগঠন ছাড়েননি, আক্রমণ এসছে কিন্তু মাথা নত করেননি। যারাই এই অসিলেশনটা দেখালেন, দুদুল্যমান তো দেখালেন, এটা বড় অংশটি হচ্ছে নতুন দুস্থ, তাদের দিয়ে কোনো লাভ নেই। আত্মসমালোচনা, আত্মসমীক্ষা আমাদের করতে হবে। আমি জানি না কতটা আপনারা আলোচনা করেছেন আপনাদের এই সম্মেলনে, কারণ গত সম্মেলন আর এই সম্মেলনের মধ্যে তো বিরাট ফারাক হয়ে গেল। ব্যুরো রিপোর্ট, চ্যানেল দিনরাত।